নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো ঘরের যে জায়গায় একটি বিশেষ উপায়ে গঙ্গাজল রেখে যে মন্ত্রটি বললে সংসারে সুখ শান্তি ও অর্থের অভাব থাকে না সেই বিষয়ে। হিন্দু ধর্মে গঙ্গা সবচেয়ে পবিত্র নদী। হিন্দু শাস্ত্রে বলা হয় যে গঙ্গা সৃষ্টির দেবাদিদেব মহাদেবের জটা থেকে, তাই এই নদীর পবিত্রতা সবচেয়ে বেশি। হিন্দু ধর্মের জন্ম থেকে শুরু করে পূজা পার্বণ ও মৃত্যু পর্যন্ত গঙ্গাজল অপরিহার্য। গঙ্গাজল ছাড়া কোনো পুজো আর্চাই সম্পন্ন হয় না। আর এই গঙ্গাজলের পবিত্রতার কারণেই শুধু পুজো আর্চা নয়, একটি বিশেষ উপায়ে ঘরের এই জায়গায় রেখে দিলে আপনার যাবতীয় অর্থকষ্ট, ব্যবসায়িক অবনতি, সাংসারিক ঝামেলা সব দূর হয়ে যাবে, আপনার জীবনে নতুন আলোর দিশা খুলে যাবে। তো কোন জায়গায় কিভাবে রাখতে হবে গঙ্গাজল তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এই উপায়ের জন্য দরকার পিতল বা রূপার পাত্র, একটি লাল কাপড় আর অবশ্যই গঙ্গাজল। সপ্তাহে একমাত্র সোমবার ওই পাত্রটিতে গঙ্গাজল ভরে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে ফেলুন। তারপর প্রণাম করে বলুন এই মন্ত্রটি, ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এরপর পাত্রটিকে ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে পরিষ্কার কোনো জায়গায় রেখে দিন। আর অবশ্যই মাথায় রাখবেন সেখানে যেন পর্যাপ্ত আলো ও বাতাস থাকে, বন্ধ ঘরে অন্ধকারে রাখবেন না। আর এই উপায়টি করার জন্য আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে করতে হবে। আর খেয়াল রাখবেন এই কাজ করার সময় কেউ যেন আপনাকে না দেখে। আর প্রতি সপ্তাহে সোমবারে এই জল খুলে দেখবেন, কমে গেলে পুনরায় পাত্র ভর্তি করে দেবেন। আর খেয়াল রাখবেন এই জল যেন অন্য কেউ অন্য কোনো কাজে না লাগায়। এই উপায়টি ভক্তি ভরে করতে পারলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার সংসারে সব অভাব কেটে যাবে, আপনি সাফল্য লাভ করতে থাকবেন, সংসারে সুখ শান্তি ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।